আসসালামু আলাইকুম, দিদার এভিয়ারিতে আপনাদেরকে স্বাগতম। আমরা যারা লাভবার্ড পালন করি তারা সবাই ছোটোখাটো একটা সমস্যার মধ্যে পড়ি। সমস্যাটা হচ্ছে যে আমরা কীভাবে আমাদের লাভবার্ডকে ব্রিডিংয়ে দিব। এই যে একটা লাভবার্ডের জোড়া দেখেন, এইটা আজকে এইটাকে সেটা বেরিয়েছি ব্রিডের জন্য, এবং তার জন্য আমি একটা বক্স দিয়েছি। আমি এবার দেখতে চাইছি যে এরা বক্সে কেমন ব্রিড করবে। এদের ফার্স্ট ব্রিড হবে, মোস্ট ইম্পর্টেন্ট সমস্যার মধ্যে একটা, যে এরা যদি সঠিকভাবে তাদের সঙ্গী না পছন্দ করে বা তাদেরকে সঠিকভাবে তাদের সঙ্গী যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা সঠিকভাবে ব্রিড করবেই না। আর লাভবার্ডের জন্য ব্রিডের উপযুক্ত সময় এবং স্থান হচ্ছে কলোনি। আমরা কলোনিতে যদি লাভবার্ডকে ব্রিড দিই তাহলে এদের কাছ থেকে প্রপার ব্রিড আশা করা যেতে পারে। এইটা আমার একটা ছোট্ট সেট আপ। আমি এবার চেষ্টা করতেছি যে লাভবার্ডগুলোকে আমি কলোনিতে ছেড়ে তাদের কাছ থেকে ব্রিড দিব। আমি পাশাপাশি দুটা ছোট্ট করে কলোনি করেছি, যেখানে বেশ কিছু লাভবার্ড আমি ছেড়ে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লাভবার্ডগুলা সবাই অ্যাডাল্ট, এবার ব্রিডের জন্য প্রস্তুত। এদেরকে এখন আমি বক্স বা হাঁড়ি কোনোটাই দিইনি, আমি আসলে এদের প্রপার জোড়াটা আশা করতেছি। এরা প্রত্যেকেই কম বেশি জোড়া হয়ে গেছে, এরা যখন ব্রিড করতে লাগবে আমি তখন এদের কাছে হাঁড়ি দিব। লাভবার্ড পালন করি তারা অনেকেই একটা সমস্যার মধ্যে পড়ি, যে তাদের লাভবার্ডে ব্রিড করতে সেটা অনেকদিন পর্যন্ত আমরা তাদেরকে সময় দিয়ে থাকি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তারা প্রপার ব্রিড করতেছে না। অনেক সময়তে হয় কি, লাভবার্ডের জোড়া নির্ধারণ করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে তাদের যদি পর্যাপ্ত বয়স না হয় তাহলে লাভবার্ড কোনো সময়তে ব্রিড করবে না। তাদের যদি পছন্দের সঙ্গী না হয় তবুও তারা ব্রিড করবে না। কাজে ব্রিড যদি তার কাছ থেকে প্রপার আশা করা যায়, সেটা যদি ফার্স্ট ব্রিড হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেল ফিমেল বা একসাথে যদি আপনার কাছে বেশ কিছু লাভবার্ড থাকে এবং তাদের যদি আপনি মনে করেন যে তাদের প্রপার বয়স হয়ে গেছে, তাহলে অবশ্যই তাদেরকে একটা ছোট্ট কলোনিতে ছেড়ে দিতে হবে, এর বিকল্প নেই। যখন তারা ফার্স্ট ব্রিড করবে তাদের পছন্দের জোড়া নিয়ে, তারপরে আপনি অবশ্যই তাদেরকে ওয়ান বাই ওয়ান কেজে রেখে ব্রিড করাতে পারবেন, সেক্ষেত্রে আপনি আসলে একটা রেজাল্ট পাবেন। তবে ফার্স্ট ব্রিডের জন্য আমার মনে হয় যে তাদেরকে কলোনিতেই রাখা ভালো। আপনারা যদি এই মানে বিষয়টা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনারা উপকৃত হবেন। আপনার পালনের জন্য কেজ সেট আপটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে কেজ সেট আপটা যদি আপনি ঘরে লাভবার্ড পালন করেন তাহলে আপনাকে কেজ সেট আপটা এমনভাবে দিতে হবে যেন পাশাপাশি কিছু লাভবার্ড যেন তারা একে অপরকে দেখতে পায়, এবং আপনার ঘরের টেম্পারেচার সেটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যদি সেটা 20-24-এর মধ্যে হয় তাহলে তো অনেক ভালো। আপনার ঘরে বাতাস আসা যাওয়ার একটা প্রসেস থাকতে হবে, অর্থাৎ একটা ভালো জানলা থাকতে হবে। আপনি আমার ঘরের সেট আপটা দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই আমার ঘরের সেট আপ, এবং এইখানে আপনি দেখছেন একটা জানালা, মাঝে মধ্যে আমি ঠাইটা খুলে দিই, সেখানে বাতাস আসা যাওয়া করে। আর তাদেরকে পাশাপাশি আমি রাখছি যেন তারা সবাই আনন্দে থাকতে পারে। এখানে আরও ছোট্ট একটা কলোনি করে রাখছি, এখানেও বেশ কিছু লাভবার্ড আমি ছেড়ে রেখেছি।
একটাই উদ্দেশ্য, যেন তারা তাদের মতো করে জোড়াটা পছন্দ করতে পারে। আমি এই কথাগুলো বেশ কয়েকবার আমি আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে, বেশ কয়েকবারও আমি রিপিট করতেছি, কারণ ভালো ব্রিড পাওয়ার জন্য এটাই ফর্মুলা। আপনি এই ফর্মুলাতে যদি আপনি আপনার লাভ বার্ডকে ব্রিডে দেন, তাহলে অবশ্যই আপনি ভালো ব্রিড পাবেন ইনশাআল্লাহ। আমার প্রত্যেকটি কেজের সাইজ হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট। এই কেজে তারা আসলে তাদের মতো করে উঠতে পারবে, চলাচল করতে পারবে। ছোট্ট খাঁচাতে আসলে ব্রিড আসলে তারা প্রপার করে না, তারা স্বাধীন চেতা, তারা তো বনে স্বাধীনভাবে চলাচল করতে অভ্যস্ত। যদিও এগুলা লাম্বার্ডেরই কোনো জায়গার বাচ্চা বা আমার হোম ব্রিডের বাচ্চা, কিন্তু তাদের জিনগত বৈশিষ্ট্য তো খোলা আকাশের নিচে উড়ে বেড়ানো। আমরা আসলে এদেরকে জোর করে খাঁচার মধ্যে রেখে ব্রিড করাচ্ছি। এক্ষেত্রে আমরা আসলে চেষ্টা করব যতটুকু তাদেরকে স্পেস দেওয়া যায়। আমরা যদি তাদেরকে একটু ভালো স্পেস দিই, তাহলে তারা তাদের মতো করে উঠতে পারবে এবং তারা তাদের মতো করে ব্রিড করতে পারবে। এটাতে আমারই অবশ্যই বেনিফিট, তবে প্রথম অবস্থায় হয়তো সেটা বেনিফিট নাও হতে পারে অনেকের ক্ষেত্রে। কারণ এইভাবে যদি আমি রাখি, তাহলে এদের জোড়া এবং তাদের ব্রিড করাতে অনেক সময় দিতে হয়। তবে এক্ষেত্রে আমি বলে রাখি, লাভবার্ড অবশ্যই 12 মাসে যদি সে ব্রিড করে তাহলে ভালো, কিন্তু সেটা সময় নিয়ে যদি 15 মাস বা 16 মাস নিয়ে নেয়, তাহলে আপনার জন্যই আরও বেশি ভালো। এক্ষেত্রে সে প্রপার ম্যাচিওর হওয়ার পরে তারা ব্রিড করতেছে। লাভবার্ডের অল্প বয়সে ব্রিডে দিলে যে ইস্যুগুলো আপনার সামনে আসবে, সেটা হচ্ছে যে সে সঠিকভাবে তার বাচ্চাকে পালতে পারবে না। সেকেন্ড যেটা সমস্যা দাঁড়াবে সেটা হচ্ছে যে সে রাইটলি ব্রিড করতে পারবে না বা ক্রস করতে পারবে না। প্রত্যেকটা বাচ্চার মানে ফোটার যে পসিবিলিটি সেটা অনেকটাই কম হবে, আপনার ফার্স্ট ব্রিড সাকসেস হবে না। অনেক সময় বাচ্চা ফুটাতে পারলেও সে বাচ্চাকে সারভাইভ করতে পারবে না। তো এই সমস্যাগুলো আমি যদি অল্প বয়সে তাহলে ফেস করব। এই ক্ষেত্রে আমি যদি এই সমস্যাগুলো ফেস করতে চাইছি না, সেই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে যে আমি এদেরকে প্রপার বয়সে ব্রিড করাবো। সেক্ষেত্রে তারা সম্পূর্ণভাবেই এই বিষয়গুলো করতে পারবে বা সঠিকভাবে তার বাচ্চাকে পালতে পারবে। একজন অভিজ্ঞ মা তার বাচ্চাকে কীভাবে পালতে হবে সেটা কিন্তু সেই অভিজ্ঞ মাই ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু এখন বিষয় হলো যে জ্ঞান না থাকলে কেউ তার বাচ্চাকে পালতে পারবে না। তবে ম্যাচিউর বয়স হয়ে গেলে আশা করি সে তার বাচ্চাকে কীভাবে পালতে পারবে সেটা তার মধ্যে চলে আসে। আমরা যারা পাখি পালছি তারা অবশ্যই চেষ্টা করব যেন পাখিকে একটা বড় খাঁচার মধ্যে রাখতে পারি। তাহলে সে যেমন তার মতো থাকতে পারবে, আমরাও একটু নিশ্চিত থাকতে পারবো এই ভেবে যে আমরা তার কাছ থেকে একটা ভালো ব্রিড পাবো। আমার এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।